টাটা করো, ওদের টাটা করে দাও বাবা, ওদের টাটা করে দাও ওদেরকে, বলো সবাই মিলে আজকে বেরিয়ে পড়লাম একটু জুডিওর দিকে। এর আগের ক্ষেপে দিদি, আমি, নীলাদ্রি, পাপা আমরা সবাই মিলে গেছিলাম। তো এবারে মাম্পি এসেছে, তো সবাই মিলে চলে গেলাম একটু জুডিওতে একটু ঘুরুঘুরু করতে। তারপর ওখান থেকে মার্কেট হয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। তো দিদির বাড়ি থেকে জুডিওটা খুব একটা বেশি দূরত্বের নয়, মিনিট দশেক মতো লাগে টোটোতে। তো বেশ ভালো রকমভাবে মজা করতে করতে আমরা চলে এলাম জুডিওতে। চু, নীলাদ্রি দুজনে মিলে কিন্তু যে কোনো মলে গিয়ে ভীষণ রকমভাবে এনজয় করে, যে কোনো বাচ্চারাই আর কি পায়, সবারই মতো ওরাও খুবই মজা করে, খুবই এনজয় করে। জুডিওতে গেটের সিস্টেমটা একদম স্ট্যান্ডার্ড, খুব ভালো লাগে। সেন্সার লাগানো এই গেটগুলো একদম ক্লাসিক লাগে দেখতে। ফ্লোরে গিয়ে খুব একটা বেশি ভিডিও নিতেই পারছিলাম না, কারণ আমরা জামাকাপড় দেখতেই ব্যস্ত ছিলাম। জামাকাপড় দেখবো না, ভিডিও করব, তো সব মিলিয়ে খুব বেশি ভিডিও করতেও পারিনি। তো মোটামুটিভাবে গ্রাউন্ড ফ্লোরটা ভালো করে দেখে নিয়ে চলে গেলাম আমরা ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরের সেগমেন্টটা ছিল মেয়েদের লেডিস সেগমেন্ট আর বাচ্চাদের একদম একটা হোয়াইট কালারের যে কুর্তিটা লাগলো বেশ ভালো লাগলো। আর এই যে এইটা আমার ব্লু কালারের একটা ওয়ান পিস বেশ পছন্দ হয়েছিল। তো মোটামুটি বেশ ভালোই কালেকশন। জুডিওর সবচেয়ে স্পেশাল কালেকশন হচ্ছে ওর হাকোবা। কোনটা ভালো লাগছে, কোনটা ভালো ঘোড়া, কোনটা ভালো লাগছে বল? ওইটা আমাদের সাথে সাথে বাচ্চাগুলোও খুব এনজয় করছিল। কেমন লাগছে? ভালো লাগছে, তোমার ভালো লাগছে? ফার্স্ট ফ্লোর কিছু চুজ করে নিলাম, তারপর চলে গেলাম আমরা সেকেন্ড ফ্লোরে, যেটা কিনা ছিল জেন্টস সেগমেন্ট। তো জেন্টস সেগমেন্টটাও মোটামুটি খারাপ লাগেনি আমার, ভালোই লেগেছে, কালেকশন মোটামুটি খারাপ না। তো সবই আমরা জানো জুডিওর কালেকশন যা আছে মোটামুটি হাজারের মধ্যেই থাকে, এটাই ওদের প্লাস পয়েন্ট। হাঁপিয়ে গেছিস কি রে, হাঁপিয়ে গেছিস? আর একটু ট্রায়াল রুমে যাওয়ার পালা। ট্রায়াল রুমে যেগুলো যেগুলো পছন্দ করেছি সবই নিয়ে গেলাম। এই দেখো, এই ব্ল্যাক ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছিলো। তো এটা ওই হাকোবার ওপরেই, আগে যে হোয়াইটটা নিয়েছিলাম ওটা হাকোবা ছিল না, ওই টাইপেরই নিলাম একটা লংয়ের ওপর। আর এটা আর একটা শর্টের ওপর যাচ্ছে একটু মাল্টি কালারের ওপর। আর এই হচ্ছে সেই ব্লুটা যেটা আমি চুজ করেছিলাম। তো বলো কোনটা বেশি ভালো লাগছে? আর আমি তো নিয়েছি আমার পছন্দেরটাই, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। জুডিওটা মোটামুটি চষে ফেলে আমার এবার বাড়ি ফেরার পালা। একটু ফেভারিট ও সবাইকে খাওয়াতে চেয়েছিল, তো সেই হিসাবে সবাইকার জন্য একটুখানি ক্র্যানবেরিটা নিয়ে নিলাম। বেশ ভালো খেতে, সত্যি ভালো খেতে। হ্যালো, এবার তুই এটা ওটা খাচ্ছিস কেন? তোর নিজের আছে তো। মার্কেট হয়ে বাড়ি ফিরে এবার চললাম একটা নতুন রেসিপিতে। রেসিপিটা কি দেখেই বুঝতে পারছো, একদম আমরা হোমমেড ফুচকা বানানোর প্রস্তুতিতে রয়েছি। তো দিদিরা খুব শীঘ্রই মধ্যপ্রদেশ থেকে ঘুরে এসেছিলো, তো মধ্যপ্রদেশ থেকে বেশ অনেকটা ফুচকা নিয়ে এসেছিলো। ওখানে একদম সুজির ফুচকা 1 কেজি মতো নিয়ে এসেছিলো দিদি। এখানে ফুচকার আলুটা সব রকম মশলাপাতি দিয়ে, ছোলা, মটর, টক জল, সব রকম যতটা যা দেওয়া সম্ভব সুন্দর করে, আর তারপর এদিকে দিয়েছিলাম জলটা, তেঁতুলটা আগে থেকে ভিজে যেন ছিল, সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু মশলা আর একটুখানি লেবু। বন্ধুরা, লেবুর ফ্লেভারটা যেন জাস্ট কথা বলে। আর এই দেখো, তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিই, প্রথমবারটাই অল্প অল্প করে ফুচকাগুলো ছাড়তে লাগলো। ফুচকাগুলো এতটাই টেস্টি ছিল, শুধুই খেতে মন করছিল। অল্প অল্প করে দিদি ভাজতে ভাজতে কখন যে ওটা এক কড়াই পরিণত হয়ে গেল,
সেটা আমরাও নিজেরাও বুঝতে পারিনি। দিদি এদিকে ভাসতে থাকছে আর টপা টপ খেতে দারুণ টেস্ট ছিল। দিদির বাড়ি গেলে তো মোটামুটি আমি ভুলেই চাই যে আমি ডায়েটে থাকি, আর এরকম ধরনের লোকগুলো ফুচকা পেলে তো কোনো কথাই নেই, ডায়েটের সত্যি নাশ। তবে আমার থেকেও যে মানুষটা সব থেকে বেশি ফুচকাগুলোকে এনজয় করেছে সেটা মনে হয় পুচু আর নীলাদ্রি। নীলাদ্রির থেকেও মনে হয় যেন পুচু। নিয়ে তো বসেছিল এক কড়া, খেতে পারেনি তো একটাও, একটু একটু করে কামড় দিয়ে আবার সেই বাটির মধ্যে রেখে দিচ্ছিল। জাস্ট বানানো ফুচকা মুখে দিতে কি যে স্বাদ, কি বলবো তোমাদের, জাস্ট ওয়াও। ফুচকার কড়া এইবার দেখে নাও আমার পুচু বুড়িকে। খেবিটা আমার খাচ্ছিল কম, ছড়াচ্ছিল বেশি, আর যদিও বা খাচ্ছিল এক কোমর এক কুচি নিয়ে আবার সেটা কড়াতে রেখে দিচ্ছিল। মানে দেখতেই এত মজা লাগছিল যে কি বলবো। দিদি একদিকে ফুচকার মধ্যে আলু দিয়ে একদম রেডি রাখতে রাখলো, আর আমরা এদিক দিয়ে ওই রেডি করা ফুচকা উইথ আলু মাখা দিয়ে চক জল দিয়ে খেতে শুরু করে দিলাম। উফ, কী যে ভালো লাগছিল খেতে, কি বলবো তোমাদের। ফুচকা টুচকা খেয়ে চলে গেলাম একটু ড্রেসটা ট্রায়াল দিতে। হ্যাঁ, এই ব্ল্যাকটাই আমি নিয়েছি, হাকোবা লংয়ের ওপর ব্ল্যাকের এই ড্রেসটা। ওই দেখো, দেখতে দেখতে রাত্রির 10টার কাঁটা, এখন উনি বাবু ঢুকছেন। বাবু গেছিলেন একটু বর্ধমান সাইক্লিংয়ে, আর বর্ধমান থেকে চলে এলেন একদম শ্রীরামপুর। এখানে কিনা আমরা বাড়িতেই থাকতে পারছি না অত্যধিক গরমের মধ্যে, সেখানে উনি চলে গেলেন সাইকেল নিয়ে টানা বর্ধমান। এরপর পুচুকে একটা থালার মধ্যে করে একটু মুড়ি দিয়ে দিলাম আমরা, কারণ ওরার মুড়ি খাওয়ার ভিডিওটা দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, তো সেটাকেই আমরা ফিল করব বলে ওকে মুড়ি দিচ্ছিলাম, আর ওর মুড়ি খাওয়াটা আমরা অনুভব করছিলাম, দারুণ লাগছিল। ছোটোবেলায় কম বেশি আমরা সবাই মুড়ি নিয়ে খেলা, মুড়িটাকে এভাবে খেলার একটা পাত্র তৈরি করা আমরা কম বেশি সবাই করেছি, তাই হয়তো আমাদের কাছে এই জিনিসগুলো, এই মুহূর্তগুলো এত স্পেশাল। দুপুরের খাওয়া দাওয়া সেরে বাচ্চাগুলো একটু ঘুমিয়ে নিয়েছিল, আর তারপরেই দেখো ঘুম থেকে উঠে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে ও নীলাদ্রিকে তুলতে চাইছে নাকি ঢাকা দিয়ে আর একটু ঘুমোতে দিতে চাইছে। কখনো গায়ে চাদর চাপা দিয়ে দিচ্ছে, কখনো ডাকছে, কখনো ওর পাশে একটু শুয়ে পড়ছে, এইভাবেই ওদের খুনসুটিগুলো দেখতে দেখতে আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল। অনেক দিন পর সত্যি কথা বলতে সবাই একসাথে হয়েছিলাম, তো এত ভালো গেছে দিন মুহূর্তগুলো যে কি বলবো। প্রচুর দুষ্টুমি দিয়েই কিন্তু আজকে ব্লগটা শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে আরও সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো।